রসময়ী সুধাকণ্ঠী শ্রীমতী লক্ষ্মীরানী সরকারের অনন্য নিবেদন। মহানামী হরিদাস শিল্পীর পদাবলী কীর্তনের জনপ্রিয় অ্যালবাম মহাপাপী চপল গোপাল উদ্ধার, জয়দেব পদ্মাবতী, রাই উন্মাদিনী, ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা এবং মতুয়া সম্প্রদায়ের জন্য শ্রী শ্রী লীলাক্ষেত্র ওড়াকান্দি। শিল্পীর অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9332124655 অথবা 03423201324 অথবা 9002478493। শ্রীকৃষ্ণকে সকলে ভগবান বলে মানলেও ব্রহ্মা মানতে চাইলেন না। কৃষ্ণ যদি ভগবান হবে বনে বনে ঘুরবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে বনে গরু চড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে রাখাল বালকের উচ্ছিষ্ট খাবে কেন? তখন চলিলে গোপালা মা
গোবিন্দকে পরীক্ষা করবার জন্যে এক এক করে আটবার সমস্ত গাভীগন্ধের হরণ করলেন। শেষে নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরলেন। গোবিন্দ বললেন, ব্রহ্মা, তোমার এই গোধন চুরির অপরাধে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও মুসলমানের গৃহে বড় হতে হবে, যবন কুলের পরিচয় হবে তোমার পরিচয়। প্রভু প্রভু গো, তোমার বিচারে যা সাজা দিলে আমি মাতা পেতে গ্রহণ করলাম। শুধু এই আশীর্বাদ করো, যবন হয়েও যেন তোমাকে ভুলে না যাও। তাই হবে ব্রহ্মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে। সুধী ভক্ত মণ্ডলী, চৈতন্য ভাগবত গ্রন্থে 567 পৃষ্ঠায় বৃন্দাবন দাস মহাশয় লিখেছেন, ব্রহ্মা মুসলিম গৃহে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যশোর খুলনা ইতিহাসে সতীশচন্দ্র মিত্র মহাশয় লিখেছেন, তিনি বুরন পরগনায় ভাউগাছি গ্রামে হরিহর চক্রবর্তীর গৃহে জন্মগ্রহণ করেছেন। মাতার নাম গৌরী দেবী। খুবই বাচ্চা বয়সে মহামারী রোগে পিতার হরিহর চক্রবর্তী মারা গেল। গৌরী দেবীর পরে শিশুটির ক্রন্দন শুনে এগিয়ে এলেন কবি মোল্লা মিয়া। তার হাতে শিশুটিকে তুলে দিয়ে দেহ রাখলেন গৌরী দেবী। শিশু বয়সে মাতা পিতাকে হারিয়েছেন বলে ছেলেটির নাম রাখলেন হারেশ। ছেলেটি বড় হলেন, কিন্তু নামাজ পড়া শিখলেন না, রোজা রাখা শিখলেন না, সালাম আদাব মুসলিম আচরণ কিছুই শিখলেন না। তিনি আল্লাহর নাম, মুর্শিদের নাম, হজরতের নাম করলেন না, তিনি সদা সর্বদা হরি নাম, রাম নাম, কৃষ্ণ নাম ওই করলেন। কোনো মুসলমান ইন্তেকাল করলে কবর দিতে যান না, কোনো হিন্দু পরলোক গমন করলে ছুটে যায় মরা পোড়াতে। তিনি সকলের আগে উচ্চস্বরে বলেন, বলহরি বলহরি বলহরি। কবি মোল্লা মিয়া বললে, বাপ হারিস, তুই হিন্দুদের আচরণ ছেড়ে মুসলিম আচরণ কর, হিন্দুদের সঙ্গে মেলামেশা বন্ধ কর, নইলে নইলে তোর দোজাকেও ঠাই হবে না। বাবা বাবা, আমি হিন্দুর আচরণ ছাড়তে পারব না, তাতে যদি আমার নরকে যেতে হয় তাই যাব। মুসলমান সমাজ বলতে লাগবে, হারেশ একটা কাফের, দোজাকের কীট, ওর মুখ দেখাও গুনাহ, তাই ওকে শায়েস্তা করতে বড়াই কাজীর দরবারে নালিশ জানাবে। কাজী এসে হবি মোল্লা মিয়াকে বললে, মাত্র 7 সময় দিয়ে গেলাম, এর মধ্যে যদি হিন্দু আচরণ ছাড়িয়ে মুসলিম আদব না শেখাতে পারিস, তবে তোর পিঠের চামড়াও বেদাগ থাকবে না। আর শোন, তোর ছেলেকে 22 বাজারে নিয়ে 10 পাকরাশি দিয়ে চাবুক মেরে আদব শেখাব। কবি মোল্লা মিয়া অনেক বুঝিয়ে সুঝিয়ে হারেশকে মসজিদে নিয়ে গেল। বেটা নামাজ শিখে নে, বল বল বেটা, আমার সঙ্গে আজান ধ্বনি বল বল বেটা, আল্লাহ আজান ধ্বনি করলেন না, তিনি বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম।
লড়াই কাজই সাত দিন পরে এসে দেখলেন হারেশকে আদব শেখাতে পারেনি। প্রথমে হবিমুল্লাকে চাবুক মারলেন, তারপর পাকরাসিদের বললেন, যা ওই কাফেরকে 22 বছরে নিয়ে যা, যতক্ষণ না ওর মুখ থেকে ওই মরা পোড়ানো নাম বন্ধ হবে ততক্ষণ চাবুক মারবি। মনে রাখিস, মনে রাখিস, ওর মুখ থেকে যদি ওই নাম বন্ধ করতে না পারিস তবে তবে তোদেরও দর্শনার কর্তান যাবে। হারেশকে 22 বাজারে পালা করে চাবুক মারতে লাগল। হারেশ, হরিনাম ছা, কৃষ্ণ নাম ছা, হরিনাম ছা, কৃষ্ণ নাম ছা, আল্লাহর নাম বল, হযরতের নাম বল। হারেশ বলছেন, ভজ শ্রী হরি গোলোক বিহারি সুধা মাখা কই না কৃষ্ণ নাম মধু মাখা কই না। দিবারাত্র চাবুক মেরেও হারেশের মুখ থেকে নাম বন্ধ করতে পারলেন না। সকালে কাজী যদি এসে দেখে হারেশের মুখ হতে নাম বন্ধ হয়নি তাহলে তাহলে সকলের বর্তান যাবে। চাবুক রেখে পাকরাসিরা করজোরে বলতে লাগলো, ভাই হারেশ, তোমার তো বিবি বাচ্চা নেই, আমাদের আছে, তুমি যদি নাম বন্ধ না করো কাজী আমাদের গর্তান নেবেন, আমাদের বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে, বিবিরা পথে পথে ভিক্ষা করবে, তোমার একার জন্যে আমাদের 10টি সংসার ভেসে যাবে, তোমার কাছে আমরা ভিক্ষা চাইছি, তুমি কৃষ্ণ নাম বন্ধ করে আল্লাহর নাম করো। না না না, পারবো না, কোনো কিছুর বিনিময়ে নাম বন্ধ করতে আমি পারবো না। তোমরা এক কাজ করো ভাই, তাহলে তোমাদের কারুর বরদান যাবে না। কি কাজ হারেশ? সকলে মিলে কৃষ্ণ নাম করতে করতে আমায় ওই গঙ্গা বক্ষে ফেলে দাও, তোমাদের মুখে নাম শ্রবণ করতে করতে আমি তীরধামে যাত্রা করব। কাজী এলে বলো, হারেশ চাবুকের আঘাত সহ্য করতে না পেরে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়েছে। গাও গাও ভাই,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে পাষাণের চোখে জল গড়িয়ে এলো। আমরা এমন মানুষকে হারালাম যে নিজের জীবনের বিনিময়ে আমাদের বাঁচিয়ে গেল। হারিস মানুষ নয় ভাই, ও হিঁদুর দেবতা। মা মকর বাহিনী কৃষ্ণ ভক্তকে ডুবতে দিলেন না, ভাসতে ভাসতে চলেছেন হারিস। তার নিঃশ্বাসে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে। কুলিয়ার ঘাটে ভোরবেলায় স্নান করতে এসেছেন অদ্বৈত। তিনি জলস্পর্শ করা মাত্রই শুনতে পেলেন গঙ্গা বক্ষে ধ্বনিত হচ্ছে মধুমাখা কৃষ্ণ নাম। কে কে গাইছে অমন ব্যথিত সুরে? কে গাইছে কৃষ্ণ নাম? কে গাইছে ওই হরিনাম? ঘাটের দিকে যতই এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে কৃষ্ণ নাম। অদ্বৈত প্রভু নিজেই হারেশকে কোলে তুলে নিলেন। কৃষ্ণ ভক্তকে কে এমন আঘাত করেছে? শরীর একেবারে হিম হয়ে গেছে। স্ত্রীকে ডাকলেন, সীতা সীতা আগুন জ্বালো, তৈল গরম করো, একজন ভক্তকে বাঁচাতে হবে। ধীরে ধীরে সুস্থ করে তুললেন হারেশকে। একই একই আমি আমি মরিনি, আমি এখনো বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি ঠাকুর। অদ্বৈত প্রভু বললেন, তুমি যে কৃষ্ণ ভক্ত বাবা, কৃষ্ণ ভক্তের মরণ হয় না। তারা দেহ পরিবর্তন করলেও যুগ যুগ ধরে বেঁচে থাকে। না না না, আমি মুসলমানের ছেলে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তইলে তইলে তোমাদের সমাজচ্যুত হতে হবে, তোমাদের জাত যাবে। যাদের জাত আছে তাদের জাত যাবে, বৈষ্ণবের আবার জাত কি? তাদের জাত নেই, গোত্র নেই, আচার নেই, বিচার নেই, তারা হলো দাস, রাধা গোবিন্দের দাস। তারা কৃষ্ণ ভক্তের দুঃখে ছাড়া কাঁদে না। কৃষ্ণ নাম করে তোমার আত্মশুদ্ধি হয়েছে, হরি নাম করে তুমি হরির বলে বলবান হয়েছ, তোমার সমস্ত আঘাত হরি বহন করেছে। এবার এবার আমি তোমাকে দেব হরির প্রেম। আজ তোমার কর্ণমূলে সেই গোকুলেশ্বরের নাম দেব। তোমার নাম হবে, তোমার নাম হবে হরির দাস। হরিদাস, তোমার কর্ণমূলে যে নাম ধন আমি বপন করলাম তার নটি শাখা হবে, যার নাম নববিধা ভক্তি। এই ভক্তি বৃক্ষের শাখায় শাখায় একদিন ফলে ফুলে ফলে যাবে। আজ হতে তুমি 3 লক্ষ নাম জপ করবে প্রতি রজনীতে। 1 লক্ষ নাম জপ করবে তোমার দেহের কারণে, 1 লক্ষ নাম জপ করবে তোমার গুরুর স্মরণে, আর 1 লক্ষ নাম জপ করবে তুমি জীবের কল্যাণে। গুরুদেব গুরুদেব, এই অধমের প্রতি তোমার এত করুণা, এত করুণা প্রভু। গুরু যে গুরু যে করুণা অবতার।
নির্জন স্থানে বেনাপুল জঙ্গলে কুটির নির্মাণ করলেন। সেখানে তিনি 3 লক্ষ নাম জপ করা ছাড়াও ভজন কীর্তন করেন। ফুলের গন্ধ পেয়ে যেমন মধুমক্ষীর দল দলে দলে ছুটে আসে মধু আহরণ করতে, তদ্রূপ ভক্ত ভ্রমণের দল দলে দলে আসতে লাগে। হরিদাসের মধুর সুরে কৃষ্ণ নাম ভজন শ্রবণ করতে, কিন্তু কিছু কুটির লোক তাদের ভালো লাগল না। তারা রাজা রামচন্দ্র খানকে নালিশ জানালে, মহারাজ মহারাজ, আপনার বেনাপুলের জঙ্গলে একজনা নবীন সন্ন্যাসী এসেছে, বেশ জাকিয়ে বসেছে, দলে দলে লোক ছুটছে সাধুর নিকট। বুঝতে পেরেছি। শেষে একদিন ভুজুং ভাজুং দিয়ে টাকা পয়সা সোনা দানা নিয়ে কেটে পড়বে। নায়েব মশাই, আপনি মুর্শিদাবাদ থেকে 9টি লক্ষ হীরাকে নিয়ে আসুন। ওই নবীন সন্ন্যাসীকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে হবে। নায়েব জটাধর গোস্বামী মুর্শিদাবাদ থেকে 9টি লক্ষ হীরাকে নিয়ে এলেন। লক্ষ হীরা যেন সত্যি একটি রূপের খনি। লক্ষ হীরা, আজ্ঞে হুজুর, বলুন আমাকে কেন ডেকেছেন? তোমার রূপের মোহে একজন নবীন সন্ন্যাসীকে ভোলাতে হবে। টাকা হলে আমি দিনকে রাত করতে পারি, ও তো সামান্য সন্ন্যাসী। লক্ষ হীরা, তোমার যা টাকা লাগবে আমি তোমাকে দেব। আজ রাতে তোমার রূপ নামক মাকুসার জালে জড়িয়ে ফেলতে হবে। ঠিক আছে, আজ রাতেই আমার রূপের মোহে সন্ন্যাসীকে একেবারে কেঁচো বানিয়ে দেব। তাই হরিদাসকে ভুলানোর জন্য লক্ষ হীরা সুন্দর করে সাজতে, সাজল ধনি চন্দ্র বদনি এলাই তো কেশ বাধিয়া সাজল ধনি চন্দ্র বদনি এলাই তো কেশ বাধিয়া সাজল ধনি চন্দ্র বদনি এলাই তো কেশ বাধিয়া সাজল ধনি চন্দ্র বদনি সুগন্ধি ফুলে
লক্ষ্য হীরা মনের মতো করে সেজে চলেছেন নবীন সন্ন্যাসীকে ভোলাতে। ছম ছম পায়েলে বাজে চলেছে নটিনি, চলেছে নটিনি, ছম ছম পায়েলে বাজে চলেছে নটিনি, চলেছে নটিনি, ছম ছম পায়েলে বাজে চলেছে নটিনি, চলেছে নটিনি, ছম ছম পায়েলে বাজে চলেছে নটিনি, চলেছে নটিনি। হরিদাস ভাবেন বুঝি এলেন বিনোদিনী, হরিদাস ভাবেন বুঝি এলেন বিনোদিনী, ছম ছম পায়েলে বাজে চলেছে নটিনি, চলেছে নটিনি। ভাবিতে ভাবিতে হীরা উপনীত হইল, উপনীত হইল, ভাবিতে ভাবিতে হীরা উপনীত হইল, উপনীত হইল। এতদিনে রাধা রানী বুঝি তোমার কৃপা হল, এতদিনে রাধা রানী বুঝি তোমার কৃপা হল, ছম ছম পায়েল বাজে চলেছে নটিনি, চলেছে নটিনি, ছম ছম পায়েল বাজে চলেছে নটিনি, চলেছে নটিনি। গোলকেশ্বরী চপলা অচলেরই সচলা, মহালক্ষ্মী ক্ষীরোদশায়িনী, এসো এসো কৃষ্ণপ্রিয়া যজ্ঞেশ্বরী, আমার কৌমণ্ডলের সুবাসিত বাড়ি দিয়ে তোমার চরণ দুখানি ধৌত করি। লক্ষ্য হীরার অন্তর থেকে কে যেন বলে উঠল, ওরে না না, ওই সন্ন্যাসী তোর চরণ স্পর্শ করলে তোর নরকে ওঠাই হবে না। হরিদাস চরণ ধরে ধুইবার যায়, চরণ ধুইবার যায়, হরিদাস চরণ ধরে ধুইবার যায়, চরণ ধুইবার যায়, বলে রাধা রানী নই কই আমি লক্ষ্য হীরা গো, রাধা রানী নই কই আমি লক্ষ্য হীরা গো, দাস বললেন লক্ষ্য হীরা কি চাই তোমার, কি জন্য এসেছ? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে সন্ন্যাসী, অপেক্ষা করো, আমি তিন লক্ষ সংখ্যা নাম পূরণ করে তোমার সকল কথা শ্রবণ করব। আজ কামের ব্যাঘ্র হয়ে হরিদাসকে নাম শেষ হলেই ধরবে বলে বসে রইলেন লক্ষ্য হীরা। গুরুপদত্ত ধনুকে নামের তীর জুড়ে জপ করতে লাগলেন সংখ্যা না। এক প্রহর কেটে গেল, দুই প্রহর কেটে গেল, তিন প্রহর অতিবাহিত। যখন সংখ্যা নাম শেষ হল, পূর্ব আকাশে বাল্য ভানু উদ্ভাসিত প্রায়। বলো দেবী কি বলতে এসেছ? আমি রাতের কথা রাতেই বলি, দিনে বলি না। সন্ন্যাসী তুমি তৈরি থেকো, আমি আজ রাতে আবার আসব। প্রথম রজনীতে আমার রূপের টালি প্রয়োগ করেছি, দ্বিতীয় রজনীতে আমার গানের টালি প্রয়োগ করব, দেখো দেখো তুমি কতক্ষণ স্থির থাকতে পারো। হরিদাস আসন পেতে বসেছে, এমন সময় এলেন লক্ষ্য হীরা। সন্ন্যাসী আমার কিছু কথা ছিল, ইশারায় বললেন বসো দেবী, আগে সংখ্যা নাম পূরণ করি পরে শুনব। কি এত দেমাক! ঠিক আছে জাদু, আমি তোমাকে শেষ প্রহরেই ধরব। নাম জপ করতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ,
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ এক প্রহর কেটে গেল দুই প্রহর অতিবাহিত হলো আর স্থির থাকতে পারছেন না লক্ষ্মীরা তিনি তার সুরেলা কণ্ঠে গান ধরলেন তবু কেন রাধা বনে ফিরে চাহো না হয়ে রাজা মহারাজারা ফুল ঝুরির মতো টাকা ছড়িয়ে দেয় আর সামান্য একজন সন্ন্যাসী তার দিকে ফিরেও তাকালো না। বলো দেবী কি বলতে এসেছিলি? আমি তো আগেই বলেছি রাতের কথা আমি দিনে বলি না। আমি আজ রাতে আবার আসব, আজ আমার নাচের ও গানের ডালি ঢেলে দেব। তাতেও যদি না ভুলাতে পারি তবে তোমার চরণে শরণ নেব, এটাই আমার প্রতিজ্ঞা। আজ রাতে আবার এলেন লক্ষ্মীরা। হরিদাস বললেন, বসো দেবী, আগে আমার সংখ্যা নাম পূর্ণ করি, তারপর কথা শুনব। নাম জপ করছেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
এক প্রহর কেটে গেল, দুই প্রহর কেটে গেল, তিন প্রহর আরম্ভ। না না না, আর বসে থাকা ঠিক হবে না। আরম্ভ করলেন, আরম্ভ করলেন লক্ষ্য হীরার মৃত্যু। বসে থেকো না না গো, একবার ফিরে চা। তোর তো সুন্দর কণ্ঠ, কি বললে কি বললে সন্ন্যাসী মা? আমাদের তো কেউ মা বলে ডাকি না, আমরা যে নটিনী, আমরা যে বার বনিতা, বেশ্যাকে মা বললে যে মাতৃজাতির অপমান হয়। কিন্তু মা, আমি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, তুই তো তার থেকে আলাদা নয়। অন্য সকল মায়ের যা কিছু আছে তোর মধ্যেও তো তাই আছে। তবে তবে কি তুই আমার মা হতে পারিস না? বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো, আমার যে নরকে উঠাই হবে না, চরণ দুঃখানি জড়িয়ে ধরলে। চরণ ছাড়, চরণ ছাড়, তোর যা সুন্দর গানের কণ্ঠ, তুই আমার সঙ্গে একবার কৃষ্ণ নাম কর। তোর মনের সব কালিমা ঘুচে যাবে। বাবা বাবা, তুমি আগে গেয়ে দাও, আমি আমি তোমার সঙ্গে পরে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম।
হরে 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 কৃষ্ণ প্রেমের উদয় হল, চরণ জুখানি জড়িয়ে ধরলেন লক্ষ্য হীরা। ঠাকুর ঠাকুর, আমি যে নরকের কি পতিতালয়ের আবর্জনা, আমি মাতৃজাতির কলঙ্ক, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো বাবা, আমাকে সুপথের সন্ধান তুমি দাও। দেব দেব মা, তোকে পথের সন্ধান আমি করে দেব। যা স্নান করে আয়, তুই যে সিঙ্গারের আশা নিয়ে এসেছিলি আমি তা পূর্ণ করব। আমার জিহুবালিঙ্গ দ্বারা তোর কর্ণজনিতে সিঙ্গার করে ভক্তি বীজ বপন করব। সেই বীজ হতে এক কল্প বৃক্ষের জন্ম হবে, দিনে দিনে তার শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। যেদিন ওই শাখায় শাখায় নাম ও প্রেম রূপী দুটি ফল ফলবে, সেদিন হবে তোর মুক্তি। তুই সারা জীবন সাজগোজ করেছিস, আমি সেই সাজ হতে বঞ্চিত করব না। তোকে সাজার জন্যে দিলাম তুলসীর মালা, অঙ্গসভায় দিলাম দ্বাদশ তিলক আর চন্দন, আর দিলাম জপের মালা ঝুড়ি। লক্ষ্য হীরা তার সমস্ত স্বর্ণ অলঙ্কার বিক্রয় করে সুন্দর একটি মন্দির নির্মাণ করলেন। হরিদাস তার একমাত্র কন্যাটিকে তুলসী মন্ত্র, ভোগারতি, সন্ধ্যা আরতি, জ্ঞান তথ্য, বৃন্দাবন তথ্য, গুজ্জ তথ্য, সেবা পুজো শিখিয়ে বললেন, মা তোকে এই আশ্রমের দায়িত্ব দিয়ে আমি একবার নবদ্বীপে গুরুর আশ্রমে যাব, তুই আমায় অনুমতি দে মা। বাবা বাবা, তুমি আবার কবে আসবে জানি না রে, জানি না, আমার আর আশা হবে কি না জানি না। যদি মহাপ্রভু কৃপা করেন তবে তারই আশ্রয় গ্রহণ করব। হরিদাসের গমন দেখে সকল উন হইল আখি, কেঁদে কেঁদে বলে লক্ষ্য হীরা, তোমার কন্যায় আমি আমার পিতা কয়েকদিনের পরিচয় মোরা কেহ আত্মীয় পরম আত্মীয়। নবদ্বীপে শান্তিপুরে গৌরহরি সন্ন্যাস নিয়ে ফিরে এসেছে শিবাস মন্দিরে। হরিদাস উপস্থিত হলেন গুরুর আশ্রমে, প্রণাম করে চরণামৃত পান করলেন। প্রভু প্রভু গো, আমায় একবার মহাপ্রভুর নিকট নিয়ে যাবে, বড় আশা, আমি একবার গৌরহরির দর্শন করব, চলো হরিদাস। নিয়ে গেলেন হরিদাস, প্রভু
দেখো প্রভু, এই সেই হরিদাস যে বাইশ বাজারে শত অত্যাচার সহ্য করেও নাম ত্যাগ করেনি। মহাপ্রভু বললেন, এসো এসো হরিদাস, তুমি আমার বক্ষে এসো, তোমাকে আলিঙ্গন করে আমার সকল জ্বালার উপশম করি। কত শান্তি, কত শান্তি! প্রভু প্রভু, তোমার সর্বাঙ্গে এই কালো শীতে দাগ কিসের প্রভু? গৌরহরি বললেন, না না, ও সব কিছু না। হরিদাস বুঝলেন, বাইশ বাজারে তার অঙ্গে যত আঘাত করেছে সবই মহাপ্রভু নিজে অঙ্গে ধারণ করেছে। প্রভু প্রভু গো, তোমার এত কৃপা, তোমার এত করুণা প্রভু, চরণ দুঃখানি জড়িয়ে ধরে চরণ ছাড়ো হরিদাস, চরণ ছাড়ো। তুমি আমার সঙ্গে নীলাচলে যাবে, জগন্নাথ মন্দিরের নিকটবর্তী কোথাও কুটির বানিয়ে দেব, সেখানে প্রতিদিন আমায় মধুর মধুর সুরে গান শোনাবে, আর তোমার সংখ্যা নামও পূরণ করবে। আমি প্রভাতে সমুদ্রে স্নান করে মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে যাব তোমার নিকট। সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখেছেন গৌরহরি আমার কি বলছে? ভক্তকে যেতে হবে না, ভগবানই আসবেন ভক্তির নিকট। নীলাচলে গিয়ে সত্যি সত্যি মহাপ্রভু অভ্যাস করে নিলেন প্রতিদিন সকালে হরিদাসের কুটিরে যাওয়া। হরিদাসও প্রতিদিন মহাপ্রভুর চরণ বন্দনা করে মধুর মধুর সুরে ভজন কীর্তন শোনা। কৃষ্ণ সুন্দর সুন্দর নাম, গোকুল সুন্দর সুন্দর ধাম, হে প্রভু জনার ধন তোমাকে প্রণাম, তোমাকে
গৌরী প্রতিদিন আসেন হরিদাসের নিকট, কিন্তু বিশেষ কাজে হরিদাসকে না জানিয়ে গৌরী বাইরে চলে গেলেন। মহাপ্রভুর অদর্শনে আহার নিদ্রা ত্যাগ করে শয্যাগত হলেন হরিদাস। কারণ মহাপ্রভু হরিদাসকে প্রসাদ না পাঠালে সেবাই গ্রহণ করেন না। মহাপ্রভু ফিরে এসে গোবিন্দদাসকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিলেন। হরিদাস ঠাকুর বললেন, দেখো গোবিন্দদাস, প্রভুর দর্শন না পেলে আমি সেবা গ্রহণ করব না। তুমি যাও গোবিন্দদাস, এখনো আমার সংখ্যা নাম পূর্ণ হয়নি। গোবিন্দদাসের নিকট সকল কথা শ্রবণ করলেন আমার গৌরী। অভিমানী ভক্তের জন্যে মহাপ্রভু পুনরায় নিজ মস্তকে করে প্রসাদ নিয়ে এলেন। সেই দিন গৌরহরি প্রসাদ লইয়া, সেই দিন গৌরহরি প্রসাদ লইয়া আপনি আসিলেন প্রভু মাথাতে করিয়া, আপনি আসিলেন প্রভু মাথায় করিয়া, যতন করি গৌরহরি প্রসাদ আনিল, হরিদাসের সন্মুখে ভোগ রাখিল, হরিদাসের সন্মুখে ভোগ রাখিল, বলে এই তো প্রসাদ এনেছি, এই তো প্রসাদ এনেছি, গ্রহণ করো হরিদাস, এই তো প্রসাদ এনেছি, তুমি গ্রহণ করো হরিদাস, এই তো প্রসাদ এনেছি, আমি ভক্ত সেবা দেব বলে এই তো প্রসাদ এনেছি, আমি ভক্ত সেবা দেব বলে হয়েছে। প্রভু প্রভু গো, ব্যর্থ হইয়াছি, সংখ্যা নাম আর বুঝি না হয় পুরো। দেখো হরিদাস, 100,000 নাম জপ করে তুমি হয়েছ নাম বিজয়ী, 200,000 নাম জপ করে তুমি হয়েছ কাম বিজয়ী, 300,000 নাম জপ করে তুমি হয়েছ মৃত্যুঞ্জয়ী। এই চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তুমি মানুষের মধ্যে বেঁচে থাকবে, তোমার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে পুঁতির পাতা। আজ হতে সংখ্যা না করহ আধা, না না প্রভু না, জীবন থাকতে আমি নাম কমাতে পারবো না প্রভু। বেশ, তোমার যা ইচ্ছা তাই হবে। এবার তুমি ওঠো হরিদাস, প্রসাদ গ্রহণ করো। প্রভু প্রভু, আগে তোমার অধর অমৃতে প্রসাদ গ্রহণ করে তুমি আমাকে দাও। তাই করলে প্রভু নিজে গ্রহণ করে হরিদাসকে আপন করে বসিয়ে নিজ সন্তানের মতো হরিদাসকে সেবা করাতে লাগে। আনন্দে হরিদাসের অশ্রু বরিষণ হতে লাগলো। প্রভু প্রভু, আজ আমার বলতে আর কিচ্ছু রইল না প্রভু, আমি সকল কিছু তোমার চরণে সমর্পণ করলাম। সবই তো দিয়েছি সোপে, আমি সবই তো দিয়েছি সোপে, যা কিছু ছিল তোমার মন বিনে সবই যে আধা, তোমার প্রেম বিনে সকলি বেকার।
যা কিছু ছিল আমার তোমার প্রেম বিনা সব আধা, তোমার মন বিনা সব আধা, তোমার প্রেম বিনা সব আধা, তোমার মন বিনা সব আধা। প্রভু প্রভু গো, তুমি আমাকে না চাইতে সব দিয়েছ, কিন্তু কিন্তু একটি জিনিস চাই তুমি আমাকে দেবে। হরিদাস, তোমাকে তো আদে আমার কিচ্ছু নেই, চাও তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। প্রভু, তুমি যখন কথা দিয়েছ আর আমার চিন্তা নেই। প্রভু গো, একদিন তুমি বলেছিলে আমার আগে তুমি চলে যাবে। না না প্রভু, তা হবে না, আমার আগে তুমি নও, তোমার আগে আমি যাব। না 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 হরিদাস, সে কি করে সম্ভব? এখনো তুমি বহুদিন বাঁচবে, কালের নিয়মে যার যখন সময় হবে তাকে তখন যেতে হবে। কালের নিয়মে যদি একের পর দুই না হয়ে তিন হতে পারি, তবে আমি কি অপরাধ করেছি? প্রভু বলো, আমি কি অপরাধ করেছি? কি বলছো তুমি হরিদাস? প্রভু, সত্যের পরে দাপর না হয়ে যদি ত্রেতা হতে পারে, তবে আমার বেলায় হবে না কেন? কেন হবে না প্রভু তুমি বলো। না না না, আমার অমন বাঁচার প্রয়োজন নেই, বেঁচে থেকে যেখানে তোমার সঙ্গ পাবো না সেখানে বেঁচে থাকবো কিসের আশা? যে নয়নে তোমার দর্শন পাবো না, যে শ্রবণে তোমার নবর ধ্বনি শুনতে পাবো না, যে নাসিকায় তোমার অঙ্গ গন্ধ পাবো না, যে বাহুতে তোমাকে স্পর্শ করতে পারবো না, যে বক্ষে তোমায় আলিঙ্গন করতে পারবো না। বলো বলো প্রভু, সেই দেহে প্রাণ থেকে আমার কি কাজ বলো প্রভু? আমি আমি তোমার সকল লীলা দর্শন করেছি প্রভু, কিন্তু কিন্তু তোমার অন্তলীলা আমি দর্শন করতে পারবো না। তাই আমার আগে তুমি নও প্রভু, তোমার আগে আমি যাব। হরিদাস, কথা যখন দিয়েছি আর তো ফেরাতে পারবো না, তবে তোমার চরণ দুখানি আমার বক্ষ পড়ে দাও। আমি নাম করতে করতে তোমার বিশ্বম্বর রূপ দর্শন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 হরে
নাম করতে করতে হরিদাস দেহ রাখলে একই একই নাম বন্ধ হলো কেন? হরিদাস হরিদাস, ওগো ওগো নীলাচলবাসী, তোমরা তোমরা কে কোথায় আছো? ছুটে এসো, দেখো দেখো আমার পোষা ময়না খাঁচা ফেলে আমার পোষা ময়না উড়ে গেছে। ময়না বলবে জননীর জন্যে কাঁদিনি, জীবন সঙ্গিনী বিষ্ণু পেয়ার জন্যে চোখের জল ফেলিনি, বন্ধু বান্ধবের জন্যে দুঃখ করিনি, আর সেই মহাপ্রভু হরিদাসের জন্য কেঁদে কেঁদে বক্ষ বিদীর্ণ করছে। ওগো কে আছো, কে আছো নীলাচলবাসী? আমার হরিদাসের নির্যাসের সময় তোমরা সহযোগিতা করো, খোলো করতালে নিয়ে এসো, উচ্চস্বরে নাম করো, নামের ধ্বনিতে মহানামীর সমাধিস্থ করব। হরিদাস তনো প্রভু করে দেহ সমাধিস্থ করে নীলাচলবাসী একত্রিত হয়ে সকলে নাম গাইলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম